আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গত পর্বে আমরা ইপিএসডি ট্যাবলেটটির হেডার সেকশনের স্টাইলিংয়ের কাজ কমপ্লিট করেছিলাম। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই হেডার সেকশন যেটাকে আমরা গত পর্বে পিএসডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করেছিলাম। তো এই পর্যায়ে আজকের পর্বে আমরা কাজ করব এই সার্ভিসেস সেকশন নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জিটাইটি বাংলার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর পিএইচডি টু এস্টিমেট পার্টের আগামী পর্বের ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের কাজ। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের এডিটরে চলে যাই। এডিটরে এসে আমরা চলে আসবো যেখানে হেডার সেকশনটি শেষ হয়েছে, এর নিচে। এখানে এসে আমরা নতুন করে আবার কমেন্ট করে নিব। কমেন্ট করুন এখানে, আমরা লিখে দিব সার্ভিসেস সেকশন, SERVICES সার্ভিসেস হাইফেন দেওয়ার দরকার নেই, সার্ভিসেস SECTION সার্ভিসেস সেকশন START স্টার্ট। তারপর আবার কমেন্টকে আমি ডুপ্লিকেট করব, এখানে লিখে দেব ইন্ট। তো বন্ধুরা, সার্ভিসেস সেকশনটি ডিজাইন করার পূর্বে আমরা সেকশনটি সম্পর্কে কিছু ধারণা নিব, অর্থাৎ প্ল্যানিং করে নিব। তারপর আমরা মার্কআপিং করব, অ্যাট লাস্ট আমরা স্টাইলিং এর কাজ করব। তো বন্ধুরা, এই সেকশনটিকে আজকে আমরা প্ল্যানিং করে মার্কআপিং করব। তো প্ল্যানিং করার জন্য আমি লাইট ফুট সফটওয়্যারটির সাহায্য নিয়েছি। তো দেখুন, এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদের সেকশন। তো এর মধ্যে আমরা প্রথমেই টাইটেল, এই ডিভাইডার আর এই প্যারাগ্রাফটুকুকে রাখবো একটি রো এর মধ্যে। তারপর আমরা আরো একটি রো নেব, যে রো এর মধ্যে থাকবে এখানে চারটি কলাম। তো বন্ধুরা, এটুকুই ছিল আমাদের প্ল্যানিং। এখন আমরা আমাদের প্ল্যানিং অনুসারে আস্তে আস্তে আমাদের ডিজাইনের কাজে হাত দিব। তো এডিটরে এসে আমরা এখানে প্রথমেই সেকশন নামে একটি ট্যাগ নেব। সেকশন নামে ট্যাগ নিলাম, তারপর আমরা এই সেকশন ট্যাগের ভেতরে একটি ক্লাস নিব, সেটা হচ্ছে সার্ভিসেস সেকশন নামে। তো এখানে লিখি .SERVICES সার্ভিসেস SECTION সার্ভিসেস সেকশন। তো আমি কন্ট্রোল ই প্রেস করলাম। এই অংশটিকে রাখার জন্য আমরা প্রথমে একটি রো নেব। তো এখানে লিখুন .ROW রো নিলাম, তারপর এই রো এর ভেতর আমি H2 ট্যাগ নেব হেডিংটিকে রাখার জন্য। এই হেডিংটিকে রাখার জন্য আমি H2 ট্যাগ নিলাম। তারপর নিচে যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন, এটা আমরা CSS প্রপার্টির মাধ্যমে তৈরি করব, এর জন্য এক্সট্রা কোনো ট্যাগ নেব না। তো এখন এই প্যারাগ্রাফটুকুকে রাখার জন্য আমি H2 ট্যাগের নিচে এসে পি ট্যাগ নেব। পি ট্যাগ নিলাম, তারপর কন্ট্রোল ই। তো H2 ট্যাগ নিলাম, পি ট্যাগ নিলাম, এখন H2 ট্যাগের মধ্যে থাকবে আপনার এই হেডিংটি। এখন আমি হেডিংটিকে এখান থেকে কপি করে নিয়ে যাব। প্রথমে চলে যাব টেক্সট টুলে, তারপর আমি এর উপরে ক্লিক করব টেক্সটের উপরে, তারপর ওকে। এখন আমি এখান থেকে ধরে এটাকে সিলেক্ট করব, তারপর কপি। এখন এটাকে রাখবো আমি H2 ট্যাগের মধ্যে। তারপর এখানে এসে আবার মুভ টুলে ক্লিক করবেন, তারপর টেক্সট টুল, তারপর নিচের এই প্যারাগ্রাফটির মধ্যে ক্লিক করুন, ওকে। তারপরে প্যারাগ্রাফটিকে আপনি সিলেক্ট করুন, কপি করুন, এডিটরে আসুন, এখানে এসে পি ট্যাগের মধ্যে পেস্ট করে দিন। তো সার্ভিসেস সেকশনের প্রথম দুইটি কন্টেন্ট, হেডিং এবং প্যারাগ্রাফটি আমরা আমাদের এডিটরে নিয়ে আসলাম। এবার আমরা পেজটিকে সেভ করব। তারপর আমাদের ওয়েবসাইটটি ব্রাউজারের মাধ্যমে ওপেন করব।
বন্ধুরা এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসেস সেকশন এবং প্যারাগ্রাফটি চলে এসেছে এখানে তো তারপর আমাদেরকে চারটি ইমেজ টাইটেল এবং ইনিচের প্যারাগ্রাফটি নিয়ে আসতে হবে তো সেজন্য আবার এডিটরে আসুন এডিটরে এসে এখান থেকে প্রথম রোয়ের বাইরে চলে আসুন এখানে এসে আরেকটি রোমিং ডট রো কন্ট্রোল ই তো যেহেতু এই কন্টেন্টগুলো থাকবে আপনার এক একটি কলামের মধ্যে সেহেতু আমরা এই রোয়ের ভেতরে আবার আমরা কলামে একটি ক্লাস নেব ডট সিওএল কলামে একটি ক্লাস নিলাম এটা হচ্ছে প্রথম কলাম এখন এর মতো আরও এখানে তিনটি কলাম থাকবে তো যেহেতু এখানে একাধিক কলাম থাকবে সেহেতু আমি এই কলামের ভেতরে আরও একটি ক্লাস ব্যবহার করব তো সেই ক্লাসটি হচ্ছে আপনার আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি সেই ক্লাসটি নিব আমি গ্রিড ডট সিএসএস থেকে এটা হচ্ছে সেকশন আমরা সেকশন নিব না কলাম এখান থেকে আমরা এই কল ক্লাসটি অলরেডি ব্যবহার করেছি অর্থাৎ এই কল ক্লাসটি ব্যবহার করার কারণে এখানে যে প্রপার্টিগুলো ইউজ করা হয়েছে এগুলোর পাওয়ার আমাদের এডিটরে কাজ করবে আমরা চারটি কলাম নিব একটি উইদে তো বন্ধুরা আমরা এখান থেকে এই কলামটি ব্যবহার করব এখান দেখুন ডট স্প্যান আন্ডারস্কোর ওয়ান আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর ফোর এর এখানে উইথ দেওয়া রয়েছে 23.8% তো আমরা যদি এই ক্লাসটি ব্যবহার করি তাহলে এরকম চারটি কলাম আমরা এই উইদের মধ্যে রাখতে পারব আমি এখান থেকে শুধু এই ক্লাসটিকেই কপি করব কেটে দিচ্ছি এখন এটাকে এখানে আমরা এই ক্লাসটি ব্যবহার করব পেস্ট করে দিন এখানে স্প্যান আন্ডারস্কোর ওয়ান আন্ডারস্কোর অফ আন্ডারস্কোর ফোর অর্থাৎ ফুল স্ক্রিনের চার ভাগের এক ভাগ থাকবে এই কলামটি তো তারপর আমি এখানে বক্স নামে আরও একটি ক্লাস নিয়ে রাখি তো আমরা প্রথম কলামটি নিলাম যা থাকবে ফুল উইদের চার ভাগের এক ভাগ এখন প্রথমেই থাকবে আপনার এখানে এই ইমেজটি তো আমরা এই ইমেজটি নিয়ে আসার জন্য এই কলামের ভেতরে আইএমজি ট্যাগ নেব আইএমজি ট্যাগ নিলাম এই পিএইচডি টেমপ্লেট থেকে কিভাবে এই ইমেজগুলোকে আপনি এক্সপোর্ট করবেন তো সে সম্পর্কে আমি বিস্তারিত একটি ভিডিও তৈরি করেছিলাম ইউটিউবে এসে জেট আইটি বাংলা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমার এই চ্যানেলটি তারপর এখান থেকে আপনি প্লে লিস্টে আসবেন প্লে লিস্টে এসে দেখুন পিএইচডি টু এসটিএমএল টিউটোরিয়াল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি পেয়ে যাবেন পিএইচডি টু এসটিএমএল পার্টের এক থেকে ছয় পর্যন্ত এখানে ছয়টি টিউটোরিয়াল রয়েছে এখান থেকে আপনি ছয়টি টিউটোরিয়াল দেখতে পারেন যদি আপনি না দেখে থাকেন তো বন্ধুরা আমি তো পূর্বে এই ইমেজগুলো সব এক্সপোর্ট করে এখানে রেখে দিয়েছিলাম আর তাছাড়া আপনি এই কমপ্লিট ফোল্ডারটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে আপনি এই কমপ্লিট ডিরেক্টরিটি যদি ডাউনলোড করে নেন তাহলে এই ডিরেক্টরিতে আপনার প্রয়োজনীয় রিসোর্সগুলো পেয়ে যাবেন তো এখন আমরা এখানে ইমেজের সোর্সটি বলে দিতে হবে প্রথম ইমেজটি হচ্ছে আপনার ফ্ল্যাগ তাহলে এখানে ইমেজের সোর্সটি বলে দিচ্ছি এ ডাবল এস ই টি এস অ্যাসেটস ফোল্ডারের ভেতরে আপনার ফ্ল্যাগ নামে একটি ইমেজ রয়েছে তারপর আমি দেখে নিচ্ছি অ্যাসেটস ফোল্ডারের ভেতরের ইমেজেস ফোল্ডার এর ভেতরে রয়েছে এফ এল এ জি এখানে দেখুন এই ফ্ল্যাগ নামে একটি ইমেজ রয়েছে তো এখানে লিখি অ্যাসেটস ফোল্ডার তারপর হচ্ছে আই এম এ জি ই এস ইমেজেস ফোল্ডার তারপর হচ্ছে এফ এল এ জি ফ্ল্যাগ ডট পিএনজি এখানে আপনার ফ্ল্যাগ ডট পিএনজি লিখবেন তারপর অল্টার ট্যাগের মধ্যে লিখে দেব ফ্ল্যাগ এফ এল এ জি ফ্ল্যাগ তো প্রথম কলামটি হচ্ছে ফ্ল্যাগ তারপর হচ্ছে এখানে হেডিং এখানে আমরা এই হেডিংটিকে রাখার জন্য এইচ থ্রি ট্যাগ নেব যেহেতু এইচ টু ট্যাগ ইতিপূর্বে ব্যবহার করেছি তাই আমি এখানে এইচ থ্রি ট্যাগ নিচ্ছি এইচ থ্রি ট্যাগ নিন তারপর চলে আসুন ফটোশপে এখানে এসে এখান থেকে টেক্সট টুলে ক্লিক করুন তারপর হেডিংটির মধ্যে ক্লিক করুন ওকে তারপর আমি এখান থেকে সরি এটাকে সিলেক্ট করছি তারপর কপি
এবার এডিটরে আসি এখানে এসে h3 ট্যাগের মধ্যে পেস্ট করে দিই প্রথম হেডিং হচ্ছে রেন্ডারিং তারপর এর নিচে থাকবে একটি প্যারাগ্রাফ তো এখানে রয়েছে তারপর প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফটিকে রাখার জন্য আমি এখানে p ট্যাগ নিলাম তারপর কন্ট্রোল e এখন আবার চলে আসবো ফটোশপে তারপর মুভ টুল আবার টেক্সটে এখান থেকে টেক্সটে ক্লিক করব তারপর আমি এটাকে সিলেক্ট করব এখন কপি তারপর চলে আসবো এডিটরে p ট্যাগের মধ্যে পেস্ট প্রথম কলামের মধ্যে তিনটি কন্টেন্ট ছিল ইমেজ হেডিং এবং প্যারাগ্রাফ তো এবার আমরা আমাদের পেজটিকে সেভ করি ব্রাউজারে আসি রিলোড দিই তো দেখতে পাচ্ছেন প্রথম কলামের তিনটি কন্টেন্ট আমরা ব্রাউজারে নিয়ে আসতে পেরেছি তো এখন হচ্ছে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ আরও তিনটি কলাম হবে এখানে বাকি তিনটি কলামের জন্য আমরা এখান থেকে এই প্রথম কলামটিকেই আরও তিনবার পেস্ট করব তারপর এখানে সামান্য কিছু এডিট করব তো এটা হচ্ছে দুই নাম্বার তারপর হচ্ছে তিন নাম্বার তারপর এখানে আমরা আরও একটি কলাম পেস্ট করব পেস্টকে সেভ করি ব্রাউজারে আসি রিলোড দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটি কলাম ঠিকই চলে আসছে কিন্তু দুইটি কলাম উপরে আর দুইটি কলাম নিচে রয়েছে এই সবগুলো কলাম আপনার একই লাইনে থাকার কথা তো এখানে কি কারণে দুইটি কলাম নিচে চলে গেল আসলে দেখি নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে তো বন্ধুরা এখানে দেখুন আমি ক্লাসের ভেতরে আবার ডট দিয়েছি সরি তো এখান থেকে আমি ডটটি কেটে দেব ব্যাকস্পেস পেজটিকে সেভ করি তারপর ব্রাউজারে আসি রিলোড দিই এখন দেখুন আমরা এখানে চারটি কলাম নিয়ে আসতে পেরেছি এক লাইনে তো এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ইমেজ তারপর হচ্ছে আপনার এখানে টাইটেল আর এই প্যারাগ্রাফগুলোকে চেঞ্জ করতে হবে কারণ এক একটি কলামের মধ্যে এক এক ধরনের ইমেজ টাইটেল এবং প্যারাগ্রাফ রয়েছে তো আসুন সে কাজটি আমরা করে ফেলি তো বন্ধুরা এখন আমরা চলে আসবো দ্বিতীয় কলামে দ্বিতীয় কলামে এসে এখানে ফ্ল্যাগ আইকন হবে না এটাকে কেটে দিন দেখে নিন এখানে কোন আইকন হবে এখানে হবে আপনার পেন্সিল তো এখানে এখান থেকে দেখে নিই পেন্সিল নামে কোনো ইমেজ রয়েছে কিনা এই যে দেখুন এটা হচ্ছে পেন্সিল ইমেজ তো ফ্ল্যাগের জায়গায় আমরা এখানে লিখব PENCIL পেন্সিল তারপর এখানে হেডিং হচ্ছে ডিজাইন মুভ টুলে ক্লিক করে নিন তারপরে এখানে আবার তারপর এখানে ক্লিক করব ওকে সিলেক্ট করুন কপি করুন এদিক সেদিক চলে গেলে কোনো কারণে এখানে আবার নতুন করে হিস্ট্রিতে ক্লিক করবেন তাহলে ঠিক হয়ে যাবে দেখুন এখন ঠিক হয়ে গেছে এবার কোথায় আসবো আমরা এখানে এখানে হবে ব্র্যান্ডিং না এখানে হবে আপনার ডিজাইন তারপর তৃতীয় ইমেজটি হচ্ছে গিয়ার আইকন তো গিয়ার আমরা এখানে তিন নাম্বার কলাম ফ্ল্যাগ কেটে দিব তারপর এখানে দেখুন স্পেলিং মিস্টেক হলে সমস্যা GEAR গিয়ার ডট PNG তাহলে এখানে GEAR গিয়ার তারপর এখান থেকে নিয়ে আসবো আপনার হেডলাইনটি কপি এডিটরে আসলাম এটা হচ্ছে তিন নম্বর কলাম এখানে হবে ডেভেলপমেন্ট তো আপনি চাইলে এখানে সেম প্যারাগ্রাফ ব্যবহার করতে পারেন টিতে ক্লিক করব তারপর এই দ্বিতীয় প্যারাগ্রাফে ওকে তারপর এখান থেকে আমি এই প্যারাগ্রাফটিকে কপি করব কপি তারপর আসবো এডিটরে এখানে পি ট্যাগের মধ্যে পেস্ট করে দেব এখন হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফ আবার মুভ টুলে ক্লিক করুন তারপর আবার টিতে
তারপর প্যারা লাগে ওকে তারপর এখান থেকে একটু কম তারপর এখান থেকে প্যারা লাগটিকে সিলেক্ট কপি তারপর চলে আসবো এডিটরে এডিটরে এসে এটা হচ্ছে ডেভেলপমেন্ট এখানে আমি পিটাকের মধ্যে পেস্ট করে দেব তারপর চতুর্থ কলাম চতুর্থ কলাম হচ্ছে রকেট সায়েন্স হেডিং হচ্ছে রকেট সায়েন্স এখানে ক্লিক করুন ওকেতে ক্লিক করুন তারপর আবার এখান থেকে হেডিংটিকে সিলেক্ট করুন কপি করুন এডিটরে আসুন এখানে পেস্ট করে দিন রকেট সায়েন্স হবে হেডিং তারপর নিয়ে আসবো এই প্যারাগ্রাফটুকু তো রিমুভ টুলে ক্লিক করুন টেক্সট ক্লিক করুন তারপর এখান থেকে এই প্যারাগ্রাফে ক্লিক করুন তারপর ওকে এখন সিলেক্ট তারপর হচ্ছে কপি এডিটরে এটাকে সিলেক্ট করলাম তারপর এর উপরে পেস্ট করে দিলাম তো বন্ধুরা এখানে এখানে তো হবে রকেট তো এখানে চার নাম্বারটির মধ্যে ফ্ল্যাগের জায়গায় হবে রকেট এখান থেকে আবার দেখে নিই রকেট এই যে দেখুন এটা হচ্ছে রকেট ডট পিএনজি তাহলে এখানে লিখুন ROCET রকেট ডট পিএনজি পেজটিকে সেভ করুন তারপর ব্রাউজারে আসুন এবার রিলোড দিন তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন সবগুলো কলামের কন্টেন্টগুলো আমরা নিয়ে আসতে পেরেছি হেডিং প্যারাগ্রাফও আমরা চেঞ্জ করতে পেরেছি তো বন্ধুরা আমরা মার্কআপিং এর কাজ কমপ্লিট করেছি তো আমার ধারণা এটুকু কাজ আপনারা সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ কোথাও না বুঝে থেকে থাকেন তাহলে ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জিটাইটি বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন যেন ভবিষ্যতে আমি আরও আপনাদের অ্যাডভান্স কিছু উপহার দিতে পারি তো বন্ধুরা আগামী পর্বে আমরা এই সেকশনটি স্টাইলিংয়ের কাজ করব তো সেই পর্বটি আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে যখন সেই ভিডিওটি আপলোড করা হবে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন মহামারী থেকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ